গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সরস্বতী লাইফস্টাইলে আবারও সবাইকে স্বাগত। তো আবারও তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। জাস্ট ঘুম থেকে উঠে একটু মানে ব্রাশ করে নিই, ফ্রেশ হলাম, হয়ে এই যে তোমাদেরকে কালকে যে আমার পুজো হয়েছিল দেখতেই পাচ্ছো, খুব সুন্দর পুজো হয়েছিল। তো এখন সেগুলো তিন দিন না গেলে এগুলো আমি ঠিকঠাক মানে এগুলো সব একটা মানে প্যাকেটে ভরে জলে দিতে হবে, চোখগুলোর অবস্থা দেখে যাবে প্রচণ্ড শরীর খারাপ। তো এখন কিচেনে যাবো, আর এই যেই রান্নাবান্নাগুলো ছিল সেগুলো ও বাড়িতে পাঠানো হয়ে গেছে। বাবা বাড়ি যাবো বাড়ি যাবো করছে। আর সব থেকে একটা সুন্দর জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই দেখো আমার গণপতি, দেখতে পাচ্ছ? তো এখন আমি কিচেনে যাবো, কিচেনে গিয়ে হচ্ছে চা করবো। চুল দেখেছো, চুল মনে হচ্ছে যে জটাধারি হয়ে গেছে, এত অবস্থা খারাপ। দেখেছো এখানেও বাসন পড়ে, এই যে এগুলো সব আস্তে আস্তে মাজবো। তো মেন হচ্ছে বাবা গ্যাস তো দিদিকে বলেছিলাম বন্ধ করতে, কী বলো তো আসলে দুই দিকটা বাড়ি হয়ে গেছে না, ওই দিক আর এই দিক, এই জন্য একটু সমস্যা হচ্ছে। কিন্তু কী করবো বাবা, এটা তো মানতেই হবে। এখন তো তিন দিন কেন, আমরা তো মোটামুটি এখানে চলেই আসবো, কবে আসছি সেটা দেখা যাক। তো এখন হচ্ছে চা হবে, তো তার জন্য আমার সসপ্যান বাড়িটা মাজতে হবে। তুমি ঝটপট করে সসপ্যান বাড়িটা মেজে নিও, এগুলো সব। তো চলে এসেছি রান্নাঘরে, দেখতেই পাচ্ছ বাসনপত্র অনেক হয়েছে, রাত্রে কিছুটা মেজে রেখেছিলাম আর কিছুটা আছে। আর এখানে দেখছো নতুন নতুন কাপগুলো নিয়ে এসেছিলাম, তো সেগুলো ধুয়ে ধুয়ে রাখছি। আর এই যে দিদি দিয়েছিল যে গ্যাসটা, সেই গ্যাসটা দারুণ, মানে গ্যাসের টোপটা তো দারুণ। বাবা তো একদম লাল চা খেতেই চায় না, তো এই জন্য ভাবলাম যে একটু দুধ আছে, তো দুধ চা এদিকে আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি ঝটপট করে বাসনগুলো মেজে নিচ্ছি। তার কারণ হচ্ছে রাত্রেবেলাতে কী হয়েছে বলো তো, বাথরুম করতে যেতেও প্রচণ্ড ভয় লাগছে, নতুন বাড়ি তো সত্যি করে। মানে দিদিকে বলছি, দিদি বাবু চল তো একটু বাথরুম পেয়েছে, মানে নতুন বাড়িতে এসে ভূতের ভয়। মানে দিদি বলছে, এই কেন রে ভয় করছিস কেন, এখানে তো তোকে থাকতে হবে। সত্যি করে গো অনেক কষ্ট হচ্ছে, ভয় ভয় লাগছে, কী করে যে এখানে মানে মানে এর সঙ্গে তাল মিলিয়ে চলবো, সব কিছুতেই মনে হচ্ছে ভয় ভয়। সবসময় দরজা জানালা বন্ধ করে রাখতে হচ্ছে। আমার বড় বলছে, কিসের ভয় তোমার, আসলে নতুন জায়গা তো একটু একটু তো ভয় লাগবেই। তো পাশের বাড়ি যে দিদি আছে, তো দিদির সঙ্গে অনেকক্ষণ কথা টথা হয়েছে, আর এই দিদি সত্যি করে অনেক ভালো। দিদিকেও আমি বলেছি এই কথাটা, জানো তো রাত্রেবেলায় প্রচণ্ড ভয় লাগছে আমাকে, আমার ছেলেমেয়েও রাত্রের দিকে কী বলো তো একদম বাইরে বেরোতে চাইছে না। তো দিদি বলো কোনো অসুবিধা নেই, এখানে কোনো চিন্তা নেই, আসলে নতুন জায়গা তো একটু অসুবিধা হবে তোমাদের, একটু দু চার দিন হলে মানিয়ে নিলে ঠিক হয়ে যাবে। তো দিদিরা যতদিন আছে ততদিন তো সত্যি করে খুবই ভালো, কোনো অসুবিধা নাই। দিদিরা যেদিন চলে যাবে সত্যি করে আমার তো প্রচণ্ড ভয় লাগবে, তার কারণ বর তো সবসময় কাজের জন্য বাইরেই থাকে, আমরা তিনজন থাকি, তো যতটা সম্ভব হবে তালা টালা মেরে রাখবো। তো মুখ টুক ধুয়ে টুয়ে এখন সোজা চলে যাবো রান্নাঘরে। তো চলো রান্নাঘরে গিয়ে কী করছি দেখো। তো পাশের বাড়ির দিদির সঙ্গে গল্প করছিলাম, তো এই যে চায়ের সসপ্যান বাড়িতে মেজে নিয়েছি, আর এখানে একটু দুধ ছিল তো এটাতেই চা বসিয়ে দিয়েছি। বাবা আবার কি বলতো লাল চা খেতে চায় না, বাবা আবার দুধ চা খেতে ভালো লাগে। ভালো একটু বেশি করে দেখো বানিয়েছি, বাচ্চাগুলো উঠলেও খাবে। আছে এখানে কিন্তু যে ছাকা ছাকি খুব মুশকিল, তাহলে ছেঁকে নিই বুঝলে, এই কথা রেডি করে নিয়েছি। তো চাটা খেলাম, চাটা খাওয়া দাওয়ার পর যে কাজগুলো ছিল সেগুলো টুকটাক করলাম, দেখতেই তো পাচ্ছ। এই যে এখনো তো মহান কাজগুলো বাকি আছে, বাসন মাজা, রান্নাঘরেও বাকি আছে, দেখো চুল মানে আচ্ছাটো নেই, কিচ্ছু নেই, মানে এখন শুধু কাজ আর কাজ। তো মসুরির ডাল বসিয়েছি, বাবা তো চলে যাবে তোমাদেরকে বললাম। আর এখানে এই যে পটল ঝিঙে আলু এগুলো দিদি কাটলো, আর ও বাড়ি থেকে দেখো চাল নিয়ে এসেছে, ডাল জিরে। বরকে বলেছিলাম সকালবেলায় ফোন করে যে আজকে সেদ্ধ সেদ্ধ ভাত করবো, আর আজকে আমাদের নিয়মে মাছ আর শাক খেতে হয় গৃহপ্রবেশের পরের দিন। এখানে দেখো দিদি রান্নাবান্না শুরু করে দিয়েছে, তো বাবা স্নান টান করে মাছ আর একটু শাক নিয়ে আসবে, তো ওটাই হবে। যেহেতু এখানে জিনিসপত্র তো অনেকটাই কম আছে, তো এই কারণে একটু অসুবিধা হচ্ছে,
চলো মানিয়ে নেব, অল্প জিনিসপত্র তো দেখবে দারুণ লাগে তাই না? তো আগে রান্না বান্নাটা করে নেব, তারপরে ঘর দুয়ার গোছাবো। দিদি তো চলে গেলে আবার আমি আর অসুবিধা হয়ে যাবে, ওই জন্য বলেছি রান্নাঘরটাও আজকে গুছিয়ে দেবি, আর পরে তোমাদেরকে হোম টুর দেখাবো। তার কারণ হচ্ছে কি বলো, এখন তো জিনিসপত্র কিচ্ছু নেই, পুরো ফাঁকা ফাঁকা, এই কারণে কোনো হোম টুর তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো না। আর তোমরা যদি রিকোয়েস্ট মানে বলো, মানে রিকোয়েস্ট তো ইংরাজি হয়ে গেলো, এগুলো সব বলার কোনো দরকারই নেই, তো অবশ্যই তোমাদেরকে পরে আমি শেয়ার করবো। আর হচ্ছে দেখেছো একটা কি সুন্দর গাছ এখানে দেখেছো, দারুণ হয়েছে, দারুণ দারুণ, সব গিফটগুলোই সুন্দর হয়েছে, আমি এখনও দেখিনি কেন, গিফট গিফট তো ওগুলো পরে আমি দেখবো, জাস্ট গাছটা তো সামনে আছে যেন তোমাদেরকে বলে দিলাম। তো চলো দিদির সঙ্গে একটু দিদিকে হেল্প করে দিই, আর রান্নাঘরটা যখন গোছাবো তখন তো তোমাদেরকে সেটা দেখাবো। আর পাশে বাড়ির দিদির সঙ্গে গল্প হলে বলবো একটু ঠান্ডা জল দেবে, যেহেতু ফ্রিজ নেই, চোখগুলোর অবস্থা দেখো। বসেছিলাম, বসে থাকতে থাকতে ভাবলাম যে গিফটগুলো একটু দেখে নিই, মানে গিফট দিয়েছি, গিফট তো সব গিফটই সুন্দর, আর পাশে এত আওয়াজ হচ্ছে, মানে কি বলবো, হয়তো তোমাদেরকে আমাকে ভয়েস দিতে হবে, প্রচণ্ড আওয়াজ হচ্ছে, বাড়ির পাশে কাজ হচ্ছে। তো দিদি আর আমি দুজন মিলে দেখছি কি কি গিফট আছে না আছে, তো চলো এখন ঝটপট করে দেখে যাই। দিদি খোল, এখানে এইটা একটা দেখছি, দারুণ হয়েছে, এটা খুব সুন্দর, ভালো করে দেখছি, এটা একটা, আর হচ্ছে এটা একটা শাড়ি, দেখো শাড়িটাও খুব সুন্দর হয়েছে, এটা একটা, দেখো চাদর আমি কিনে নিয়ে এসছিলাম না গড়িয়াহাট থেকে, ঠিক এইরকম, বেশ এটাও সুন্দর। আর এই দেখো এটা একটা, এটাও চাদর তাই না দিদি, এটাও চাদর, এটাও সুন্দর। আর এটাও হচ্ছে একটা চাদর, এটাও সুন্দর, এই দেখো এই চাদরটাও সুন্দর, এটাও সুন্দর, হ্যাঁ এই ঘড়ি, এটা হচ্ছে ঘড়ি, ঘড়িটাও খুব সুন্দর হয়েছে, তো দেখো মোটামুটি সব গিফটগুলো দেখা হয়ে গেছে, আর কিছু গিফট বাকি আছে, দিদি আর আমি দুজন মিলেই দেখা দেখি করছি, এখানে আমার মেয়ে দিদির মেয়ে আছে। তো এটা কি তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে রুটি রাখার একটা হটপট, এটা খুব সুন্দর হয়েছে, গিফট তো গিফটই হয় তাই না, প্রত্যেকটা গিফট সত্যি করে খুব খুব সুন্দর হয়েছে। যারা আমার এই ভিডিওটা দেখছো, মানে আমার ফ্রেন্ড সার্কেল যারা এই ভিডিওটা দেখছো, যারা আমার গৃহপ্রবেশে এসেছিলো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর গিফট দেওয়ার জন্য। তো দেখো এই গিফটগুলো মোটামুটি কিছুটা খোলা হয়ে গেছে, দিদিকে বলছি বাবু দেখ তো কোনটা যেটা পছন্দ হয় তুই নিবি নাকি। তো দিদির যখন কোনো কিছু গিফট পায়, মানে দাদা ভাই পায় বা তাদের বিবাহবার্ষিকী হয়, আমাকে কিছু না কিছু দেয়। তো আমিও দিদিকে বলছি দেখ তোর যেটা ভালো লাগছে তুই সেটা কিন্তু নে। আর দিদি মানে বুঝতেই পারছো, সে হচ্ছে মা না তোর এটা লাগবে, তোর ওটা থাক ওটা থাক। সত্যি করে আজকের দিনে আমার মায়ের জন্য প্রচণ্ড মন খারাপ করছে, মা যদি বেঁচে থাকতো, মা যদি আমাদের কাছে থাকতো কত আনন্দ হতো তাই না, এত সুন্দর একটা দিনে বলো। গৃহপ্রবেশের সময় প্রচণ্ড মন খারাপ করছিল, ভালো লাগছিল না, আজকেও সেম, বাবা আছে, বাবা চলে যাব করছে, তো বাবাকে বলছি বাবা আজকের দিনটা থাকো। তো দেখো এইটাও খুব সুন্দর হয়েছে, মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দর, নতুন বাড়িতে এসেছি, নতুন সংসার, সব কিছু ঠিক আছে, কিন্তু বাবার জন্য মায়ের জন্য অনেক অনেক মন খারাপ করে। তো সব গিফটগুলো দারুণ হয়েছে, শোনা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, হ্যাঁ এই দেখো আওয়াজ, মানে এই বাড়িতে এসে শান্তির কোনো ব্যাপার নেই, আওয়াজ আর আওয়াজ। আর এখানে দেখো জিনিসপত্রগুলো সব এখন রাখতে হবে, কিন্তু সব জিনিসগুলো দারুণ হয়েছে। তো চলো এখন রান্নাঘরে যাবো, রান্নাঘরে বাবা মাছ নিয়ে এলো, শাক নিয়ে এলো, সেগুলো একটু কাটাকাটি করে নিই। তো গিফট দেখে এখন সোজা রান্নাঘরে চলে এসেছি, এখানে মাছ আছে, তো দিদি মাছ ধুচ্ছে, আর আমি এখন সত্যি করে খুব আরাম হয়ে গেছে, কারণ দিদি আছে, দিদি মানে আমার আর কোনো চিন্তাই হয় না। সত্যি করে দিদি মোটামুটি অনেকটাই কাজ, অনেকটা না সবটাই কাজ গুছিয়ে গেছে নেয়, আমার সত্যি করে আর ভাবতেই হয় না।
তো এখানে বাবা পালং শাক নিয়ে এসেছে। বাবাকে বলছে তুমি পালং শাক কেন নিয়ে এসছো, আর পালং শাক খেতে আমার একদম ভালো লাগে না। তো বাবা বলছে একটু বেগুন টেগুন দিয়ে ভাজা ভাজা কর, কারণ বাবা পালং শাক খেতে প্রচণ্ড ভালোবাসে। আর এখন কি বলতো, রান্নাঘরে আমার জিনিসপত্র এতটাই কম যে মানে ওঘরে মানে ও বাড়িতে তো জিনিসপত্রগুলো আছে, তাই না? তো এখানে দেখো যেমন তেমন করে হোক খাওয়া নিয়ে কথা, এখন ঝটপট করে এইগুলো মানে আলু টালু মাখাগুলো করে নেবো, এদিকে মাছ ভাজবো, এদিকে শাক করবো। তার কারণ হচ্ছে বাবা তাড়াতাড়ি করে যাবে, তো দুই বোন মিলেই তাড়াতাড়ি করছে। দিদি বলছে তোকে করতে হবে না, বলছে না তুই একা কেন করবি, তো দুজন মিলে একসঙ্গে তাড়াতাড়ি করে নিলে দেখবে অনেকটাই হেল্প হয়ে যায়। আর দিদি থাকলে আমার সত্যি সত্যি করে একদম ভাবতেই হয় না, আর এই ঘর মোছাটা দিয়ে একদম ঘর মোছা হয় না। বর যে কী একটা ঘর মোছা কিনে নিয়ে এসছে কে জানে। দিদি আবার এর মধ্যে কী করেছে বলতো, মানে কাপড়কে মানে সেফটি পিন দিয়ে বেঁধে যেমন তেমন করে মুছছে, তো বসে বসে তো মুছতে পারা যাবে না। আর ও বাড়িতে আছে আমার ওই ঘর মোছাটা, তো এটা দিয়ে দিদি সমস্ত ঘরটা মুছে নেবে। দিদি বলল তোকে আর মুছতে হবে না, আমি ঘরগুলো মুছে নিচ্ছি, তুই বাবাকে ঝটপট করে খেতে দে। এই দেখো ঘর মোছার জিনিসটা দেখছো কেমন, মানে ঠিকঠাক করে মুছতেই পারছে না বেচারি। তো আমি এদিকে যে চাল টাল নিয়ে এসেছিলো ও বাড়ি থেকে, তো সেগুলো এখন ঠিকঠাক করে রাখছি। এগুলো তো না রাখলে হবে না, ওই বা একা হাতে কত করবে। নতুন বাড়িতে এসে ভাবছি একটু আরাম করব, কিন্তু আরামের জায়গায় হারাম হয়ে গেছে। তো এখানে দেখো আমি মাছগুলো ভাজতে দিয়েছি, বাবাকে ওদিকে দিদি খেতেও দিয়ে দিয়েছে, তার সঙ্গে আমার ছেলে মেয়ে বায়না করছে, আমরাও ভাত খাবো গরম গরম। তো ওদেরকেও দিদি এখন খেতে দিয়ে দেবে, আমি পরেই খাবো, এখন খেতে মন চাইছে না। তো দেখো এখানে সবাই ওরা খেতে বসে গেছে, ওরা ঝটপট করে খাবে, তারপর বাবা বেরোবে। সবারই তো একটু মনটা খারাপ, মানে বুঝতেই পারছো। দিদি দেখো এখানে খেতে দিচ্ছে, 11:40 ট্রেনটা পেলে তখন ভালো হবে। বাবা এরা এখানে, ও তোমরা এখানে আছো আমি তো জানতাম না। ও ও এখানে আমি এইটা আমি চলে এসেছি, কেন ফুল ঘরে যেত না আসবে? হ্যাঁ এই যে আমরা এখন বসে বসে কুলপি খাচ্ছি, আর বাবা ট্রেনে বসেও গেছে ঠিকঠাক সবকিছু। বাবা চলে গেছে, একটু তো খারাপ লাগছে, বাড়িটা একদম ফাঁকা লাগছে। এখানে দিদি খাচ্ছে, আমরা খাচ্ছি, আর দিদির মেয়ে আর আমার মেয়ে গেছে ও বাড়িতে, বলে স্নান টান করে ও বাড়িতে পোলাও আর আলুর দম যেগুলো পাঠিয়েছি, বলেছে দুপুরবেলাতে আজকে ওইগুলোই খাওয়া দাওয়া করবো। বাচ্চারা যেটুকু ভাত আছে এ আছে ওই সব মিশিয়েই খাওয়া দাওয়া হবে। মোটামুটি সব কাজ হয়ে গেছে, শুধু কাজ বলতে গেলে স্নান করা বাকি আছে, রান্নাঘর একটু গোছানো বাকি আছে। তার ফাঁকে দেখো এই যে আমরা সবাই কুলফি খাচ্ছি, তারপরে খেয়ে দিয়ে ঠাকুরের যে রুমটা আছে সেটা আস্তে আস্তে পরিষ্কার করবো। মানে তিন দিন না ছাড়া করতে হয় না, যে বাসন টাসনগুলো মাজা হয়েছে ওগুলো সব ভরে টরে দেবো ভেতরে। তো চলো এই যে এটা এখন ঝটপট করে খেয়ে নিই, তারপরে স্নান টান করে আবার আসছি। তো দেখো স্নান টান করে একদম চলে এসেছি পুজো করতে, আর সত্যি করে পুজোর রুমটা দারুণ লাগছে। আমার তো মনে হচ্ছে সবসময় পুজোর রুমেই বসে থাকি, তার কারণ হচ্ছে অনেকটাই বড়। ওই রুমটাতে পুজো করতে অনেকটাই অসুবিধা হতো, ঠিকঠাক করে বসতে পারতাম না, আর এই রুমটা অনেকটাই সুন্দর। তো এখন আমি ঝটপট করে পুজো দিয়ে নেবো, তারপরে খাবো, দিদি আর আমি মিলে খাবো, বাবুরা খাবে কি না জানি না। তো চলো এখন পুজোটা দিয়ে আবার খেতে বসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো পুজো টুজো হয়ে গেছে আর এখন খাবো, বড় খেয়ে নিয়েছে, বর রাইস খাইনি, আমরা এখন রাইস খাবো। হচ্ছে কালকে যে মেনুগুলো ছিল তো সেগুলো আনতে বলেছিলাম আমরা, আমি আর দিদি খাচ্ছি, বাবুরা ভাত খেয়ে নিয়েছে, আর ওরা আজকে ও বাড়ি থেকে আসেইনি, দিদির মেয়ে আর আমার মেয়ে। তো এখন এই যে গরম গরম করে নিয়ে এসেছে পোলাও আলুর দম আর পানির, তো ওটাই আমরা খাবো। এর ফলে কোথাও দিন
তো ঘড়িতে এখন মোটামুটি 6:30 বাজতে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম। সত্যি করে সবাই এত ক্লান্ত। তো এখন দেখো আমি পুজো দিতে চলে এসেছি, মানে সন্ধ্যের পুজো দিতে এসেছি। আমাদের বাড়িতে তো মোটামুটি দুবার পুজোই হয়, তো গোপাল আছে, গোপালকেও খেতে দিতে হয়, মেয়ে খেতে দেয়। তো এখন ঠাকুরের রুমটাকে মানে সিংহাসনটা হয়ে গেলে একটু ভালো হয়, আর এগুলো 3 দিন পর আমাদেরকে জলে দিতে হয়। তো এই কারণে এখন 3 দিন এরকম করেই পুজো করে নেব। তো চলো ব্লগটা আর বেশি বড় করব না, তোমরা তো বড় ভিডিও দেখতে পছন্দ করো না। আর আমার বাড়িতে কেমন হয়েছে, তোমাদের কীরকম লাগছে কিন্তু সব কিছু কমেন্টে তোমরা বলবে। তোমাদের কমেন্ট সত্যি করে অনেক অনেক ভালো লাগে, তোমাদের কমেন্ট দেখে আমাকে ভিডিও করতে উৎসাহ লাগে। তোমরা ছাড়া তো আমার কেউ নেই, তাই না? তোমরা তো অবশ্যই আমার পাশে থাকবে, সঙ্গে থাকবে, সাপোর্ট করবে। তো এখানে দেখো একটু ধুনো দিয়ে দিচ্ছি চারিদিকে, ধুনোর গন্ধটা দারুণ লাগে, সত্যি করে খুব খুব ভালো লাগে। তো আশা করি নেক্সট সুন্দর সুন্দর একটা ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। তোমরা আমার পাশে থেকো, আর রাত্রে রান্নাবান্না সেরকম কিচ্ছু নেই, যা আছে সেগুলোই খেয়ে নেব। তার কারণ কারো আর খেতেই ভালো লাগছে না, বলছে এত খাওয়া দাওয়া হচ্ছে। সত্যি করে সবথেকে বড় কথা হচ্ছে কি বলতো, ক্লান্ত লাগছে শরীর, এত পরিশ্রম হয়েছে, তাই না? তো পুজো টুজো করে এখন একটু বসে বসে গল্প করব, চা টা খাবো। তো চলো আজকের মতো বিদায় নিলাম, আবার একটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে ফিরে আসছি। টাটা, বাই বাই, লাভ ইউ ফ্রেন্ড।